আচ্ছা কোকসুন আজি শুনা মুরমুর ঘরত কি হইছে কি হইছে আসলতে আসলতে আমি ফুয়াতে সোনার ঘরত আমার অস্থান রয় নারায়ণসর মন্ডল স্যার আর আমি বলমজোড়া গাঁওয়ের গাঁবুড়া তারপর এই পরিসর যেটা ইঞ্জো ই গাড়ি চলাই লই গেছে তারপর এজন আসলে কর্মকর্তা পরিসর কর্মকর্তা আমি একলগে গৈছে গৈ ফালে সোনার ঘরত ঘর লিখি যাবার ভাড়া নাই মানে সোনার ঘর লৈকে যাওয়ার কারণে রাস্তার অসুবিধার কারণে এই ফিজ রোডত মাটি আনিছে। যাওয়া কারণটো হল মাটির কারণে। হ্যাঁ আমাক সেইদিনা শনিবার আছিল নাকি শনিবার দিনত আমাক মণ্ডল স্যারে আমাক ফোন করে কইছে তোমার বলমজোড়ার অল্প মাটির কেলেঙ্কার আছে আমি মঙ্গলবার যাম বলে কোয়াতে আমি শোনা খবর দিছে মণ্ডল স্যারে মঙ্গলবার আহিব কথা দিছে আপনি ঘরত থাকিব আর ফুয়াতেও গেছে আমি তাক মানুষ গঠাইছে না গঠাই নাই সেটা উদ্দেশ করবর কারণে পিছত আমি যাওঁতে সিহঁতে মানুষ এজনও নাই খালি দুজন না কিমানজন আছিল। হ্যাঁ সেই সময়তো আমার মণ্ডল স্যারে খোলে আজি তো আমি ইমান অপেক্ষা করে থাকিব নোৱাৰে আমার বেলেগর খাম আছে আমি এদিন মিটিং কল করব আমি অফিসর পরা চিঠি পঠাই দিন গাঁওবুড়ার হাতত তারপর গাঁওবুড়া এই চিঠিটি সোনার হাতত দিলে হল বলে কইছে আর আমিও খুঁজছে এনেকা মানে স্যারে কইল অফিসর পরা বলে চিঠি পঠাবো তেতিয়া চিঠি যদি আমি পাই আমি তোমাক আনি দিব। আপনার লগত খান্ত নাজারী কইছিল নাকি? খান্ত নাজারী তো থাক নাছিল হেতু ইয়াত নাছিল তো আপনার লগত লগত যোৱা নাই যোৱা নাই তো নাছিল তো হই তার দেউতা কইছিল নাকি? হ্যাঁ তার দেউতা কইছিল তার দেউতাও যোৱা নাই তার ডাঙর লড়াহি আছিল হেতুতো একো খোৱা নাই আর সারও তো বিয়া কথা তো খোৱা নাই আমি লগতে আছে স্যার আরও গাড়ির ফোড়া নামাই নাই গাড়ির ভিতরে হে আছে আসিলে স্যারটু মুরমুর লগত আর মানে মজেনর ঘরের পরিবারের লগত কোনো কথা হওয়া নাই কথা হওয়া নাই তো আজি কাজিয়া হওয়া নাই কাজিয়া হওয়া নাই একো খোয়া নাই। সোনা মুরমু নামর ব্যক্তিজনে আপনার মানে এগেনস্ট মানে অভিযোগ করেছে যে আপনার অবৈধভাবে সোনা মুরমুর তিন বিঘা মাটি আপনার কব্জা করব প্রচেষ্টা চলাইছে বলে তো এই কথা কিমান হসা এইটো একদমবারে মিছা কথা ওই অভিযোগ আমার উপর করাটো এইটো একদম মিছা হয় মানে মোর দেউতা 2007ত ওই মাটিটো কিনি লৈছে সোনা মুরমুর পরা এইটুকে তো আজি ইহতে অভিযোগ করেছে যে আপনাদের ইহতক ভাবুকি দিছে যে আপনাদের যদি মাটি এরি নিয়ে যায় তো সোনা মুরমুর মানে ঘর জ্বলাই দিব এরি দিব খেদাই দিব বলে কেনেকা কথা এইটো এইটোতো আমি একো কোৱা নাই তেনেকুৱা মানে আমি মণ্ডল আৰু আমাৰ বলমজোড়াৰ গাঁওবুঢ়া একেলগে আমি আৰু পৰিষ্টাব একেলগে গৈছে তাতে একো তেনেকুৱা কাজিয়া হোৱা নাই মানে তেনেকুৱা অভিযোগ আনাটো একদম ভাল নহয় সেইকাৰণে মই সিহঁতক কৈছোঁ মানে একদম ফলছ যি কথাটো কৈছে সেই কথাৰ বিষয়ে একদম মই সিহঁতক নিন্দা জনাইছে তাৰমানে সিহঁতে কৈছে যে খান্ত নামৰ ব্যক্তিজনে আপোনাৰ ভায়ে মানে সিহঁতক ভাবুকি দিছে ঘৰ জ্বলাই দিব বুলি আৰু মাৰি পেলাব বুলি এইটো কিমান কথা কি কৈছে নেকি এইটোতো একদম মিছা কথা আজিতো তাতে খান্ত নাজাৰী তাত যোৱাই পোৱা নাই গৈ পোৱা নাই মানে মইহে গৈছে তাত মই গৈছে মণ্ডল আৰু পৰিষ্টাব লগতে আমাৰ বলমজোড়া গাঁওবুঢ়া আছিলোঁ এইটো মানে তার ঘরতো তেনেকুৱা যাব পৰা নাই রাস্তা নাই মানে রাস্তাতহে এই কথাখিনি অলপ কৈছোঁ মানে তাতে আমার মণ্ডলে কৈছে লেটারখিনি গাঁওবুঢ়াক জমা দি পেলাই এইটো মিটিং কল করে আলোচনা করিম বলে মাটির বিষয়ে মাটির বিষয়ে
তো এই মাটিটো হিউটে কৈ আছে যে হিউটৰ 1997 পৰা হিউটৰ মাটি বুলি এইটো একদম মিছা কথা হিউটৰ এইটো মাটি নহয় আমি 2007 তে নিজৰ দেউতাই এই মাটিটো কিনি লৈছে তাৰপৰা নামজাৰি বনাই ফিলাই এতিয়া নিজৰ মোৰ বাপেকৰ নামত আছে ইহঁতে মানে অফিচত আহি পেলাই চেক কৰিব পাৰিব কাৰ নামত আছে নথিপত্ৰ আছে আপোনাৰ নথিপত্ৰ আমাৰ সব ইয়াত আছো খাজনা দি আছে খাজনা ৰচিদ আছে লেণ্ড হোল্ডিং আছে সব আছে আগতৰ কিবা এই 2007ত এই কি দলিলত লিখা নথিপত্ৰ আছে আমাৰ লগত তো এই মাটিটো আপোনালোকৰে হয় সোণামুৰমুৰ নহয় মানে আমাৰ নিজৰ বাপেকৰ মাটিত ঘৰ বনাই এতিয়া সিহঁতে থাকি আছে মানে অবৈধভাৱে কব্জা কৰি সিহঁতে ঘৰ বনাইছে হয় তো এইটোৰ বিষয়ে আপোনালোকে চৰকাৰী বন বিভাগৰ পৰা এইটো কিবা লোৱা নাই নেকি এইটোৰ বিষয়ে মানে এতিয়াহে মানে আমাৰ ৱেষ্টাৰ্ণ ৰেঞ্জত এইটো নথিপত্ৰ দিয়া হৈছে আজি এইমাত্ৰ 10:30 মানত এইটো মানে তাত মিটিং কৰিবলৈ আমাৰ ৰেঞ্চৰ মণ্ডল ছাৰে গৈছিলে এইটোৱে হয় এইটো মাটি মিলা মিছা কৰিবৰ কাৰণে গৈছিলে মানে আৰু উল্টাকৈ আমাক অভিযোগ দিছে বুলি আমি শুনি পাইছে অভিযোগটো কি মিছা না সঁচা অভিযোগটো একদমবাৰে মিছা 100% সিহঁতে মানে ফল্চ আমাক মাৰিছে সেইটোৱে এই খানটো খানটো যে চুৰিবাৰী যে খানটো ই যে আপোনাৰ মাটিক নিজৰ বুলি কৈ আছে আপুনি যে তাৰ পৰা পইচা লৈছিল নেকি কেতিয়াবা পইচাটো আগতে লৈছিল কিমান 6,000 ভিতৰত আমি এইটো ৰিটাৰ্ণ দিয়া আছে খানটোৰ পৰা পইচা লৈছিল আপুনি বাবাৰ হাতত থাকে তাৰ খানটোৰ বাবাৰ হাতত পৰা পইচা লৈছিল কিমান টকা হা কিমান টকা 6,000 6,000 আপুনি ঘূৰাই দিছে ঘূৰাই দিছে 6,000 থাকি 7,000 টকা ঘূৰাইছে 6,000 7,000 আপুনি ঘূৰাই দিছে বিক্ৰী কৰাৰ নামত লৈছিল না বন্ধ কি টকা ঘূৰাই দিছে আপুনি আৰু কেতিয়াবা বিক্ৰী কৰাৰ কথা কৈছিল নেকি আপুনি না বিক্ৰী কৰাৰ কথা কোৱা নাই কোৱা নাই সি জবৰদস্তি কিবা কৈছিল নেকি হ্যাঁ জবৰদস্তি কিনছে বুলি কৈছে আপুনি মানে খান্তৰ বাবা কি নাম মোজেন মোজেনৰ পৰা আপুনি 6,000 পইচা লৈছিল লৈছিল আগত তাৰপিছত এই 6,000 আপুনি 7,000 ঘূৰাই দিছে 7,000 ঘূৰাই দিছে এতিয়া সি মাটিটো নিজৰ কৈ আছে হ্যাঁ নিজৰ কৈ আছে আচ্ছা আপুনি কি বিচাৰে এতিয়া কওকচোন কি বিচাৰে কি চাই কি এই কি মাটিটো মৰে হয় আপুনি মানি নলয় হ্যাঁ ঘটনা তাই এই মাটিটা সোনা মুরমুরে হয় হ্যাঁ আগে থাকে আমরা তো এক জায়গায় আমরা দিয়ে তারপরে ইয়ে সুনীল মুরমু আছে ইয়ে আছে চুবুরিয়াটা তো মাটিটা তো সোনারই হয় আর এটা তো মানে এই তো বন্ধ করে থাকে খালি মানে হাল গরু না বলিয়া খালি বন্ধ করে দিয়ে তো কোন দিন যে কেতিয়া যাব এই মাজেন যদি কিনি লৈছে আমাৰ লগতে আমি তো একো যেন নাই জানো ইয়াতে আগৰ প্ৰায় এতিয়া নহয় পূৰ্বকালৰ পৰা বসবাস কৰি আছে আমি জানো এখেতৰ মাটি হয় এখেতৰ জমিন হয় আৰু বিক্ৰী হ্যাঁ চাকিত মানে আমিতো আমাৰ চবৰীয়া মানুহ না আমি তো সব জানো কাৰ মাটি হয় কাৰ কি হয় এই সোণা নিজৰ মাটি বিক্ৰী কৰা নাই মাটি লোৱাটো হ'ল মানে তেওঁ দেউতা মানে মাজেন মাজেনৰ ল'ৰা এইটো ধমকি দি আছে তো এইখিনি আমি জানো যে মাজেনৰ মাজেন যে কিনি লৈছে আমাৰ লগত মাতা নাই জনোৱা নাই আজিলৈকে আমি নাজানো তো তো আপুনি কি বিচাৰে এতিয়া আমি কি বিচাৰোঁ তো চৰকাৰৰ পৰা কি বিচাৰে কি উচিত তদন্ত কি বিচাৰে আপুনি উচিত বিচাৰ হ'ব লাগে মাটিৰ জমিটো এখেতৰ হয় সোণাৰ মুৰমুৰ হয় ইয়াৰ পিছত মানে কি
জানো মকো মাতা নাই বা মাজেনো মোক মতা নাই বা জনোৱাই নাই আমি কি এনেকৈ ক'ব পাৰোঁ